তুমি যে কথাগুলো বলছো দীপ্তেশ বাবু, ভেবেচিন্তে বলছো তো? দেখো আমি যাই করি না কেন একটা নীতি মেনে করি, তুমি তো সেটাও করো না। সব ভুলে গেলে? তোমাকে এত দূর অব্দি নিয়ে এলো কে? বুথ ক্যাপচারের সময় কার ছেলেপুলেদের কাজে লাগিয়েছিলে? আমার ছেলেপুলেদের তো। অতগুলো ছাপ্পা ভোট না পড়লে তুমি ভোটে জিততে পারতে। মাতাজি, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। পালাচ্ছিল স্যার। স্যার, আপনার বাথরুমটা কোথায় স্যার? ওকে, নো প্রবলেম, আমি বাগানের দিকে যাচ্ছি স্যার। স্যার, এটারও মতলব ভাল লাগছিল না। और वैसे भी दो बड़े लोग जब बातें कर रहे हैं ना, तो ऐसे छोटे मोटे को बीच में आना नहीं चाहिए। का का माताजी, सही बोला कि नहीं? दीप्तेश बाबू, आमी मरार आगे तोमाके मेरे मरबो। এই মাতাজি, কি করছো তুমি? সরাও ওটা। কি চাই কি তোমার, বলো না। একদম চালাকি করো না দীপ্তেশ। আজ পর্যন্ত তুমি যা যা বলে এসেছো আমি সবকিছু করেছি, সবকিছু। তুমি দলের মাথা হবে বলে দীপ্তেশ বাবুর বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য যা যা করতে বলেছো আমি করেছি, সব করেছি। আর এখন তুমি আমাকে সরিয়ে দিতে চাইছো? না দীপ্তেশ, সেটা আমি হতে দেব না, কিছুতেই না। আর তুমি ধোঁয়া তুলছি পাতা, তাই না? হ্যাঁ, তুমি আমার জন্য যা যা করেছো তার জন্য আমি তোমাকে টাকা দিইনি? বারবার টাকা নাওনি আমার থেকে? তোমার ওই মোহনপুরের জমি, তোমার ওই আশ্রম, তার জন্য কত টাকা? আমি দিচ্ছি আমার থেকে দিয়েছো সবসময়। তামাল, প্রিপেয়ার থেকো। শোনো, আমার জন্য তুমি যা করেছো তার জন্য অনেক কিছু পেয়েছো তুমি। এখন নতুন দল বানিয়ে তুমি আমাকে সরাতে চাইছো, নিজের ভাবমূর্তি পরিষ্কার করতে চাইছো জনগণের সামনে, জঞ্জাল সাফ করতে চাইছো। ঠিক আছে, আমিও দেখব কে বাঁচে, তুমি না তোমার ভাবমূর্তি। আরে কেন মোকামুক করছো মাতাজি, তুমি ভুল করছো, বোঝার চেষ্টা করো। আরে এসব ওদের খেলা, ওরা ওরা তোমাকে ভুল বুঝিয়ে ওদের খেলাটা খেলতে চাইছে। ই দেখো, আব মাতাজি কো দেখকে পাল্টি কাই কো মার রে ও মন্ত্রীজি। হ্যাঁ, ওর কথা বিশ্বাস করো না মাতাজি। আরে ডর কিস বাত কা, আপ হুকুম তো করকে দেখো। আচ্ছা ঠিক হ্যায়, হুকুম করনে কি জরুরতই নাহি, ইয়ে তো আমরি ফরজ বনতা হ্যায়, চলো। জয় মাতা কি। লেও খতম, তব সে চপড় চপড় করকে দিমাগ কা দহি বনা দিয়া থা সালি। এ এ কি বেয়াছো টা কি, আমাকে ফাঁসি দিয়ে নিজেরা পার পেয়ে যাবে? হ্যাঁ, কেউ বাঁচবে না তোমরা, আমি বলে দিলাম। বাঁচার কথা কি বলছেন, নিজে কি করে বাঁচবেন আগে সেটা ভাবুন। বন্দুক আমাদের হাতে চমকাচ্ছেন আপনি, এটা কে বাড়া? আর ওই ফাঁসার কথা কি একটা বলছিলেন, আপনার কি আর কোনো সন্দেহ আছে যে আপনি ফেঁসে গেছেন? এই দেখুন, আপনার ঘরের ভেতর দুটো ক্যামেরা আছে, এই একটা আর ওই একটা। আপনি এতক্ষণ যা যা বলেছেন সব কিছু রেকর্ড করেছে। আর শুধু তাই নয়, বাইরে কয়েকশো লোক সেটা সরাসরি দেখছে। আর কত জায়গায় কত লোক দেখছে তার ইয়ত্তা নেই। আপনি নিজের মুখে সব কিছু স্বীকার করেছেন, এখন আর কথা না বাড়িয়ে চলুন, বাকি কাজটা পুলিশকে করতে দিন। চলুন। বাপু ভাই, বাপু ভাই কিছু হবে না তোমার, এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। বাপু ভাই, বাপু ভাই ভালো করে দেখুন,
দীপ্তেশ। সরে যান, সরে যান, নইলে গুলি চালিয়ে দেবো বলছি। সাধারণ মানুষের আওয়াজ, তোমার ওই ঠান্ডা ঘরে কোনো শব্দ ঢোকে না বলে এই আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছয় না। সরে যান, আমি গুলি চালিয়ে দেবো, সরে যান বলছি। বন্দুকটা নামান, আর কোনো অন্যায় আপনি করতে পারবেন না। যা, তোরা গেটটা খুলে দে। যা, কেউ যাবে না, বাড়গুন কোথাও যাবে না, গুলি চালিয়ে দেবো, বাড়গুন বাড়গুন। পাগলামি করো না দীপ্তেশ, সব পাগলামি হচ্ছে না, বাড়গুন ওদের আগে, বাড়গুন। আজাদ বন্ধ করো এসব, দেখতে দিন স্যার, এতদিন তো মানুষ এই অপদার্থগুলোর আসল চেহারাটা দেখেনি, এখন দেখলে ভবিষ্যতে সাবধান হয়ে যাবে। বোকার মতো কথা বলো না, যা বলছি তাই করো। আজাদ, দিস ইজ অ্যান অর্ডার স্যার। রিমিটার টেলিকাস্টটা বন্ধ করো, বন্ধ করো, ইটস অ্যান অর্ডার। আমাকে এখান থেকে বেরোতে না দিলে কেউ বাঁচবে না। চলো চলো না, চলো চলো। কি হচ্ছে দেখি, আমি কিছু বুঝতে পারছি না, বন্ধ করে দিলেন কেন আপনারা এইভাবে? দেখি দেখি দাদা, শুনুন স্যার, দীতেশ বাবু স্যারের মাথায় বন্দুক ঠেকিয়ে প্যাকে দিয়ে পালাচ্ছে, চলুন স্যার। এসো, যেতে দিন, যেতে দিন, মুভ মুভ মুভ। তুমি ভুল করছো দীপ্তেশ, এভাবে কি বাঁচা যায়, কোথায় পালাবে তুমি? চলো চলো। তুমি আজ অব্দি আমার সঙ্গে যা যা অন্যায় করেছ আমি সব ভুলে যেতে রাজি আছি বাবা, প্লিজ সারেন্ডার করো। কেন কেন আমি আমি সারেন্ডার করবো কেন? আমি কোনো ভুল করিনি, আমি তো যা করেছি তোর ভালোর জন্য করেছি, তো তোকে ভালো রাখবো বলে করেছি। মা মা কেউ কেউ আমাকে ভালো রাখবে বলে মেরেছিলে বাবা। এসব কথা আমি শুনতে চাই না, তুই সরে যা আমার সামনে থেকে, দরকার হলে আমি তোকেও গুলি করে দেবো, সরে যা সরে যা। এই কথাটাই শুনতে চাইছিলাম, এবার আমারও বন্দুকটা ছাড়াতে কোনো প্রবলেম হবে না। তুমি স্যারকে ছেড়ে দাও, না হলে আমি তোমাকেই গুলি করে দেবো। এক দুই তিন। চল, আমাদের কাজ শেষ।
আসা উচিত ছিল আজাদ। এই মৃত্যু ওদের প্রাপ্য ছিল না। সরি স্যার। জয়ধ্বনি দেওয়ার মতো কিছু করিনি আমি। আমি আপনাদেরই মতন একজন সাধারণ মানুষ। আপনাদেরই মতন আমিও চেয়েছিলাম একটু ভালোভাবে থাকতে, ভালোভাবে বাঁচতে, কিন্তু পারিনি। আপনাদেরই মধ্যে কেউ নিজের বুকে হাত রেখে সত্যি করে বলতে পারেন এই 68 বছর কেউ ভালোভাবে থাকতে পেরেছেন কি? এত বছর তো দেখেছেন, আর কত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? এবার এগোন। আজ বিনয়, বাদল আর দিনেশ, তাদের পাশে লড়াই করার জন্য যদি কয়েকটা মানুষ নিয়ে এতটা এগোতে পারে, তাহলে আমরা সবাই মিলে অনেকটা এগোতে পারবো। তাই বলছি, শুধু দাঁড়িয়ে না থেকে এগোন। শুধু একটা জিনিস মনে রাখবেন, আমরা সাধারণ মানুষ, আমাদের প্রতিবাদের কোনো রং নেই, ছিল না, থাকবে না।